স্বাস্থ্য বিদ্যুৎ পানীয় জল ছাড়া সব জায়গায় তালা লাগানো হোক। ডিএইচইউতে সুর চলেন শুভেন্দু অধিকারী। ডিএ জট নিয়ে এদিকে যখন 48 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা সরকারি অফিসগুলিতে কর্মবিরতির দ্বিতীয় দিন মঙ্গলবার অনশনের 12 দিন ও অবস্থানের 26 দিন পড়ল। এদিনও বিভিন্ন সরকারি অফিসে কর্মবিরতি ব্যাপকভাবে চলবে বলে দাবি আন্দোলনকারীদের। 48 ঘন্টার কর্মবিরতিতে যদি কোনো ফল না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ইতিমধ্যে যখন আন্দোলনকারীরা সুর চড়াচ্ছেন তখনই মহার্ঘ ভাতার মতো ইস্যুকে সামনে রেখে চড়ছে রাজনৈতিক পারদ। আর এবার ঝাঁজ বাড়িয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। তার কথায়, যতক্ষণ না ডিএ এবং বকেয়া ডিএ দিচ্ছে, স্বাস্থ্য বিদ্যুৎ পানীয় জল ছাড়া সব জায়গায় তালা লাগিয়ে রাখা হোক, সুর চড়িয়েছেন সিপিএমও। সুজন চক্রবর্তী বক্তব্যে বলেন, সার্বিকভাবে কর্মবিরতিতে সারা পড়েছে কর্মচারীদের। দু চারজন যারা অন্যভাবে ডিএ থেকে বেশি টাকা উপার্জন করেন তারা সরকারের পক্ষে কথা বলছে। তবে এ নিয়ে বিজেপি সিপিএম কে ভাই ভাই বলে খোঁচা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণালের কথায়, এই বাংলায় অন্ধ তৃণমূল বিরোধিতা করতে গিয়ে এখন বিজেপি দুই ভাই সিপিএম আর কংগ্রেস। যদিও বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের কথায় পেন ডাউন করে একটা সংকেত দিয়েছেন, অনেক জায়গায় যেতে পারেন তারা, সরকারের ক্ষমতা নেই আটকানোর, কারণ সরকারকে কেউ ভয় পায় না, সরকার নিজের পায়েও দাঁড়াতে পারছেন না। মন্ত্রী ফিরহাদ হাকিম এ নিয়ে বক্তব্যে বলেন, কেন্দ্রীয় সরকারের 1 লক্ষ কোটি টাকা বঞ্চনা রয়েছে যেখানে, সেখানে আমরা সব দিতে পারবো না। যদিও শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিজেপি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে সেখানে 30-35% ডিএ দেওয়া হয়। ভোটের আগে ডিএ ইস্যু যেন বিরোধীদের কাছে পৌষ মাসের সমান, তবে শাসক দলের কাছে কি তা সময় বলবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং জনসাধারণকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং ডিএ ইস্যু নিয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের প্রোভাইড করা লেটেস্ট আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।